আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ছবির পিকচারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় এবং কিভাবে ছবিতে পিকচারে ইফেক্ট দেওয়া যায়। এরকম কয়েকটা অ্যাপের কথা বলবো। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, একটা ইরেজার, স্ন্যাপসিড, পিকচার্ট। তো আসলে আপনারা জানেন পিকচার্ট স্ন্যাপসিড এটা একটা বড় ধরনের এবং পপুলার একটা অ্যাপ। তো এই অ্যাপ দ্বারা আমি আজকে দেখাবো কীভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করে তারপরে তাতে ইফেক্ট দেওয়া যায়। তো বন্ধুরা চলুন প্রথমেই ইফেক্টের কাজটা করে নেওয়া যাক ইরেজার দিয়ে। প্রথমে অ্যাপটা ওপেন করব, তারপরে অ্যাড ফটোতে যাব। অ্যাড ফটোতে যাওয়ার পরে গ্যালারিতে যাওয়ার পরে ছবি নিতে হবে। আপনার যে ছবিগুলো সাধারণত আগে থেকে আমার ডাউনলোড করা আছে, তো ছবিগুলো নিতে হবে যেটা আপনার খুশি, অর্থাৎ যেটাতে আপনি দিতে চান। তো আমি ছবিটা নিলাম। আচ্ছা ঠিক আছে, এই ছবিটা নেব। তার আগে আমাকে যেটা করতে হবে সেটা হলো আমাকে একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে তারপরে আমাকে ছবিটা নিতে হবে। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড বাছাই করব। একটা ব্যাকগ্রাউন্ড বাছাই করে তারপরে আপনাদের সাথে শেয়ার করব। আমি এই ব্যাকগ্রাউন্ডটা বাছাই করলাম। তো আমি এটা নিয়ে চলে যাব পিকচার্টে। তার আগে বন্ধুরা আমি আগে আপনাদেরকে দেখাই কিভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন ইরেজার টুলসের মাধ্যমে, অ্যাপের মাধ্যমে। এটার মাধ্যমে কিভাবে আপনারা ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। ছবি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হলে যেটা করতে হবে, তো বন্ধুরা আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেখাবো। আমার এই অ্যাপটাতে প্রথমে আমরা অটোতে যদি যাই তাহলে দেখেন খুব সহজে হয়ে যাবে। ওকে, আমার অলরেডি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটাকে সেভ করব, সেভ করে রাখতে পারি। এখন যদি দেখা যায় যে আরেকটু স্মুথ করার জন্য, ফ্রেশ করার জন্য এখানে নাম্বার আছে, ওটাতে দিলে আর একটু ফ্রেশ হয়ে যাবে। তো ওকে, আসলে অ্যাপটা খুব সুন্দর বন্ধুরা। আমি আমার ভিডিও ডিসক্রিপশনে অ্যাপটা আমি দিয়ে দেব এবং এখানে এভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তবে এখানে সেভ করতে পারি। ওকে, ফিনিশড। এভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো এভাবে চেঞ্জ করে আপনি যে কোনো জায়গায় এডিট করতে পারবেন, যে কোনো জায়গায় সেট করতে পারবেন আপনার পিকচার। যেমন এই ছবিটা যদি আপনি এর ব্যাকগ্রাউন্ডটা যদি চেঞ্জ করতে চান তাহলে এভাবে করতে পারেন। এটা ডান করেন, ডান করার পরে আপনি অটোতে যাবেন। অটোতে যাওয়ার পরে এভাবে দূরে আনবেন, বাস। ওকে, এরপরে এখানে দেন, হয়ে যাবে। খুব সহজ একটা কাজ। তো আপনি ডান করেন, করার পরে ওকে ওকে সেভ করে দেন, সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আমি এখন দেখাবো কিভাবে पिक्सार एड करबें प्रथमे पिक्सार्टे चले गेलाम। पिक्सार्टे जाओयार परे पिक्सार्ट ओपेन होबे। तो बंधुरा आपनारा इच्छा करले नेट अन करे पिक्सार्ट ओपेन करले आपनादेर इफेक्टगुलो भालो होबे, बेशी इफेक्ट पाबेन। तो आमी आपनादेर देखाबो एकटा बैकग्राउंड पिक्सार निये तारपरे काजटा करब। तो बंधुरा आमी एई बैकग्राउंड पिक्सारटा निलाम। नेওয়ার पर এই ব্যাকগ্রাউন্ড পিক্সারটা নিলাম। নেওয়ার পরে আমি প্রথমে যেটা করব অ্যাড ফটোতে যাব। অ্যাড ফটোতে যাওয়ার পরে আমি যে পিক্সারটা নিতে চাই সেখান থেকে বাছাই করব। তো বন্ধুরা আমি এই পিক্সারটা নিলাম। নেওয়ার পর আমি আরেকটা পিক্সার আনতে পারি এটাকে কম বেশি সাইজ করে। आरेकटा पिक्सार आनार जोन्नो उपरे प्लस चिन्हते जाबेन, एड फटोते जाबेन। एड फटोते जाओयार परे आपनारा पिक्सार चेन्ज करते पारबेन, निते पारबेन। तो बंधुरा आपनादेर खुशी मतो छबिर साइज कम बेशी करे आपनारा बसाय निते पारेन, नो प्रब्लेम। আপনাদের মনের মতো করে খুশি মতো পিকচারটাকে অ্যাড করতে পারবেন, মানে আপনারা ইফেক্ট দিতে পারবেন, ব্রাইটনেস দিতে পারবেন, কম বেশি করে দিতে পারবেন। তো বন্ধুরা আসলে এখান থেকে আপনারা অন্যান্য টুলসের কাজ করতে পারবেন। এখানে আমি অ্যাডজাস্ট দিতে পারি, অ্যাডজাস্টটা কম বেশি করতে পারি। আপনি যেভাবে দিতে চান ঠিক সেভাবে হবে। ওকে, আমি এটা রাখলাম। যেহেতু ব্যাকগ্রাউন্ড আমার নাইট আছে, তো এখানে लिखते चाची ना प्रयोजन नहीं। तो आसले টিউটোরিয়ালের खातिर করছি। तो बंधुरा आसले आरो अनेक सुंदरভাবে করা যেতে পারে। আপনারা একটু সময় দিয়ে ধীরে সুস্থে করবেন, দেখবেন ভালো হবে। যেভাবে আপনারা চান ঠিক সেভাবে আপনারা করতে পারবেন। তো বন্ধুরা আমি এখন কিছু ইফেক্ট দিতে চাচ্ছি। ओके बंधुरा आमी मोटामुटी शेष करे फेलছি। तो बंधुरा जदि आमार भिडियोटा भालो लेगे थाके ताहले एकटा लाइक कमेंट शेयर करबेन एबं आमार चैनलटी सबस्क्राइब करबेन। ओके बंधुरा भालो थाकबेन, सुस्थ थाकबेन। आल्लाह हाफेज। तो बंधुरा आमी आरेकटा काज शुरू करছি। देखें आमी एड फटोते যাব। एड फटोते গিয়ে আমি এই পিকচারটা নেব, আমি এটা নেব। এটা দিয়ে আমি আপনাদের কিছু কাজ দেখাবো। एड फटोते गিয়ে আমি একটা ছবি চুজ করব যেটা আপনাদের মনে হয় तो बंधुरा आमार काजटा प्राय शेष हो गेছে এখন দেখেন ओके बंधुरा এখন এখন সেভ করে দেব সেভ করে দেওয়ার পরে গ্যালারিতে যাব সেভ হয়ে গেছে তো এখন এখন বন্ধুরা এখান থেকে ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পর আপনাদের এখানে নিয়ে যাব ওপেন ফটোতে ওপেন করবেন করার পরে আমি যেটা এইমাত্র যেটা কাজ করলাম সেই ছবিটাতে আমি কিছু কাজ করব तो टूल्स से जाए ब्राश ओके तो एक परिष्कार कर देव हमें ओके एक्सपोर्ट सेव तारपर ओपन গ্যালারি যে ছবিগুলোতে কাজ করলাম যেমন এই ছবিটা এখানে কিছু কাজ করব পপ দারুণ দারুণ কিছু টুলস আছে এখানে ইচ্ছা করলে কাজ করতে পারেন দেখে শুনে ইচ্ছা মতো তো ওকে এখানে ব্রাশে ओके एक्सपोर्ट सेव ओके बंधुरा यदि आमार भिडियोटी भालो लेगे थाके ताहले लाइक कमेंट्स शेयर करबेन एबं आमार चैनलटी सबस्क्राइब करबेन एबं पाशे थाका बेल आइकनटी अन करे राखबेन ओके बंधुरा भालो थाकबेन सुस्थ थाकबेन।